আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক ইন্নআলদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কফা আইলাইবাদস্তফা প্রিয় দর্শক যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয়দর্শক আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছেন যে রোজা রাখার নিয়ত করতে হবে কিনা নিয়ত ছাড়াই কোনো ব্যক্তি যদি দিন পানাহার থেকে দূরে থাকে তাহলে তার রোজা হবে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয়দর্শক এই বিষয়টি পরিষ্কার করে দেওয়ার জন্য আজকের এই আয়োজন ফোকায়কার ফেকার কিতাবের মধ্যে লিখেছেন যে রোজার জন্য অবশ্য অবশ্যই নিয়ত করতে হবে বরং রোজার জন্য আর নিয়তু লি সলাতি লি রমাজন ফরজুন রমজানের রোজার জন্য নিয়ত করাটা হলো ফরজ কোনো ব্যক্তি যদি রমজানের রোজার জন্য নিয়ত না করে তাহলে তার রোজাই হবে না সারাদিন শুধু বা বাদরের মতো পানাহার থেকে বিরত থাক্কা এতটুকুই তার জন্য হয়ে যাবে কিন্তু তার রোজা বা কোনো সোয়াব সে পাবে না এই জন্য নিয়ত অবশ্যই করতে হবে তবে এই নিয়তটা মুখে কোনো ভাষার মাধ্যমে করাটা জরুরি নয় অন্তর অন্তরে করাটা হল ফরজ অন্তরের মাধ্যমে যখন আপনি নিয়তরা করে ফেলবেন তখনই এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লা তালার পয়গাম্বর বুখারী শরীফের হাদিসের মধ্যে ফরমান ওয়া যে একটা মানুষ তার কর্মফল সে নিয়তের উপরেই সে পেতে পারে অর্থাৎ প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরেই নির্ভরশীল এই জন্য নিয়ত্রা এটা অন্তরের দ্বারা যখন হয়ে যাবে আল্লাহ হওয়া তা তালা এটাই ধর্তব্য ধরে নেবেন এবং এটাই তার জন্য যথেষ্ট কিন্তু মৌখিকভাবে করাটা ফরজ নয় তবে মৌখিকভাবে যদি কোনো ব্যক্তি করে তাহলে আরও উত্তম হয় তাহলে এখানে আরবিতে এইভাবে বলা যায় নাওয়াই তু বেসমিল আমি আজকে রোজা রাখলাম বাংলায় এর অর্থটা আপনি বলে দিতে পারেন সূর্য রমজান মাসের জন্য যে কোনো প্রকার রোজা বা কাজা রোজার জন্য এই রোজাটা এই নিয়ত্রা করলেও চলবে আপনি হরুল ফেকাহ প্রথম খণ্ডের মধ্যে এগুলো আপনারা বিস্তারিত আপনারা দেখতে পারেন তো সূর্য ডোলার দেড় ঘন্টা পূর্বে যদি কোনো ব্যক্তি এই নিয়ত্রা করে তারপরেও তার রোজা হয়ে যাবে কিন্তু সূর্য ডোলার পরে যদি কোনো ব্যক্তি নিয়ত করে তাহলে তার নিয়ত হবে না তবে রাত্রি নিয়ত করাটাই হলো উত্তম যখন আপনি সাহারি খেয়ে নেবেন সারি খাওয়া খাওয়ার শুরুতেই আপনি যখন নিয়ত্রা করে ফেলবেন যে নাওয়াইতু বি সোম আমি আজকে রোজার জন্য আজকে আমি সারি খাচ্ছি তাহলে এটাই সবচাইতে উত্তম হয়ে যাবে এবং এটাই সবচেয়ে ভালো ফোকায় কারাঙ্গন এটাকেই সবচাইতে প্রাধান্য দিয়েছেন যে রাত্রে নিয়ত করাটাই উত্তম কারণ অনেক সময় দিনের বেলা নিয়ত করতে আর মনে থাকে না আর আমি আগেই বলেছি নিয়তরা যেহেতু ফরস আর তর হলে আপনার রোজা কোনো ক্রমেই হবে না এই জন্য প্রিয় দর্শক এগুলো আমরা সবসময় খেয়াল রাখব আশা করি যে ভাইজান প্রশ্ন করেছিলেন তার যথাযথ জবাব আপনি পেয়ে গিয়েছেন এই জন্য প্রিয় দর্শক আমরা অবশ্য অবশ্যই রোজা রাখার জন্য এগুলো খেয়াল রাখবো যাতে করে আমাদের নিয়তরা রাত্রেই আমরা করে নিতে পারি আর যদি একান্তভাবে মনে না থাকে তাহলে যেন দশটা থেকে এগারোটা এর মধ্যেই যেন আমাদের নিয়তরা হয়ে যায় এটা সবসময় চোখানো থাকতে হবে আল্লাহ সুবাহন হওয়া আমাদের সবাইকে বোঝার আমার কারা তৌফিক দান করুক প্রিয় দর্শক এটাই ছিল আজকের মতো আয়োজন পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি